কি রে বন্ধু, এখানে বসে রয়েছিস? আর আমি তোকে কোথায় না খুঁজেছি। কেন রে, আমার তোর কি দরকার? ওই পাড়ার সাথে ক্রিকেট খেলা রেখেছি, তুই খেলবি না নাকি? তোকে নিয়েই তো রাখলাম, এখন তোকেই খুঁজে পাচ্ছি না। না রে বন্ধু, আজকে আমার মনটা খুব খারাপ, আজকে আমাকে ছাইড়ে দে। কে রে, কি হয়েছে তোর? তোর মন খারাপ কি ছিল? আমি একজন বক্তার ওয়াজ শুনতাম, খুব ভালো বক্তা ছিল রে। শুনলাম গতকালকে নাকি ওই বক্তা মারা গেছে। কি রে বোকা, মানুষ কি চিরজীবন বাঁচার লাই দুনিয়াতে আইসিনি? মানুষ তো মরণশীল, মরতে তো তাকে হবেই। এইটা কি কোনো মন খারাপের বিষয় হইল? তুই কি আর একটা খবর শুনছিস বন্ধু? সাইদি সাহেব মরার সাথে সাথে নাকি ঢাকায় ভূমিকম্প হয়েছে। হরে বন্ধু, সাইদি সাহেব মরার 5 মিনিট পরেই ভূমিকম্প হয়েছে। তো কি হয়েছে, ভূমিকম্প হয়েছে তো তোর কি? আমার কিছু হইবার লয়, আমি তো শুধু ভাবতেছি সাইদি সাহেব কত বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যিনি মরার লগে লগেই দুনিয়াটা কাঁপতে উঠলো। হইতে পারে বন্ধু, উনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন এই কথাটা সত্য, কিন্তু উনি মরার পরেই যে ওনার কারণেই, ওনার মৃত্যুর কারণে যে দুনিয়াটা কাঁপতে উঠলো, মানে ভূমিকম্প হইল, এই কথাটা কিন্তু যুক্তিপূর্ণ নাও হইতে পারে। মানে সাইদি সাহেবের মৃত্যু এর সাথে ভূমিকম্প, এই বিষয়টা কাকতালীয় তো হইতে পারে, তাই না? তুই যে কথা কইস ওই কথাও ফেলে দেওয়ার নয়। তয় আল্লাহওয়ালা দুনিয়ার থেকে চলে গেলে দুনিয়া কাঁপি উঠিব, এটাও কিন্তু মিছা কথা নয়। কিছুদিন আগে শুনলাম, মানে 2013 সালে যখন সাইদি সাহেব গ্রেপ্তার হইলেন, তখন শুনলি না কিছু মানুষ কইল সাইদি সাহেবকে নাকি চাঁদে দেখা গেছে, চাঁদের মধ্যে নাকি সাইদি সাহেবের ছবি পাওয়া গেছে। আরে সাইদি সাহেবের কি সম্মান কম আছে? আল্লাহ কি ওনাকে এক সম্মান কম দিছেন? সারা দুনিয়া জুড়ে ওনার খ্যাতি। মানুষের মধ্যে এসব উল্টাপাল্টা চিন্তা প্রচার না করিয়া চল সাইদি সাহেবের রুহের মাগফিরাত কামনা করি। উনি কি বলছে শুনোস নাই? কি বলছেন উনি? না, নিজের মুখ থেকেই শুনল। আবার কবে দেখা হবে আমি জানি না, তবে একটা দাবি করে যাব, আমি সাইদি আল্লাহর এক নগণ্য গোলাম। যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব, আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবে।